বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেবে ব্রুনেই। শেখ হাসিনা বলকিয়া বৈঠক, সরাসরি বিমান চালু সহ চারটি চুক্তি সই। সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পিজিসিবির দুই কর্মকর্তা বরখাস্ত, দায়িত্ব অবহেলাকারী বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। হয়রানি বন্ধে অভিযান অব্যাহত রাখবে ভোক্তা অধিদপ্তর, দণ্ড দেওয়ার আগে অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয়। এবং বাংলাদেশের সম্মান রক্ষায় মানসম্মত পণ্য উৎপাদনের ত্যাগের শিল্পমন্ত্রীর, রাজনৈতিক প্রভাবে নিম্নমানের পণ্য রপ্তানিতে বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত, সরাসরি বিমান যোগাযোগ চালু এবং জনশক্তি রফতানি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধিতে ব্রুনেইর সঙ্গে এক চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে সফররত ব্রুনেইর সুলতান ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন জানান, জ্বালানি খাতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সুলতান। আরও জানাচ্ছেন নাসিরউদ্দিন। তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন ব্রুনেইয়ের সুলতান হাসান আল বলকিয়া। সফরের দ্বিতীয় দিন বিকেলে রাষ্ট্রীয় অতিথিকে নিজ কার্যালয়ের টাইগার গেটে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও একান্ত বৈঠক করেন বাংলাদেশ ও ব্রুনেইয়ের সরকার প্রধান। এরপর শেখ হাসিনা এবং হাসান আল বলকিয়ার উপস্থিতিতে দুদেশের মধ্যে এক চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় বিমান যোগাযোগ, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি সহযোগিতার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে দুপক্ষ। পরে ব্রিফিংয়ে ব্রুনেই সুলতানের সফরের ইতিবাচক দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। চারটি এমইউ সই করেছে, সেগুলো হচ্ছে, একটি হচ্ছে যে আমাদের এয়ার সার্ভিস ফ্রম ঢাকা টু ব্রুনাই দারুসসালাম যাবে এবং এইটা ফিফথ ফ্রিডম এর আন্ডার আসছে। এলএনজি এবং আপনার পেট্রোলিয়ামের একটা বড় রকমের ঘাটতি দেখা দিচ্ছে এবং ব্রুনাই আমাদের যোগ করেছে যে আমাদের নিড অনুযায়ী দে উইল ট্রাই টু মিট ইট এবং দিস ইজ রিয়েলি গুড। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যা যা চাই মোটামুটিভাবে আপনার এই ব্রুনাই দারুসসালাম সরকার সেগুলো গ্রহণ করেছে। আসিয়ানের সেক্টরাল অংশীদার হওয়ার আবেদনে ব্রুনেই সুলতানের কাছ থেকে সমর্থন মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী এবং বলেছেন যে তিনি আসিয়ানে এইটা নিয়ে আমাদের পক্ষ হয়ে বক্তব্য দেবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। 4 অক্টোবর সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ পিজিসিবির দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন প্রকৌশলী আল্লামা হাসান বক্তিয়ার এবং সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। জানান ব্ল্যাকআউট বিষয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে কয়েকজনের দায়িত্ব অবহেলার প্রমাণ মেলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে, বাকিদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাদেরকে সাসপেন্ড করার জন্য এবং পরবর্তীতে আমরা চাচ্ছি যে ডিস্ট্রিবিউশন কোম্পানিতে যে ব্যক্তিগুলো রিসপন্স করে নাই প্রপারলি পিজিসিবির কথার উপর এবং তারা যারা রিসপন্সিবল ফর দ্যাট তাদেরকে আইডেন্টিফাই করে আগামী এক সপ্তাহের মধ্যে তাদের নাম দিয়ে তাদেরকেও সাসপেন্ড করার জন্য এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য যাতে কিনা পরবর্তীকালে তাদেরকে চাকরি থেকে চ্যুতি করা যায়। খাদ্যে ভেজাল ও চিকিৎসার নামে হয়রানি বন্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান। রাজধানী টিসিবি ভবনে গণশুনানিতে এ কথা বলেন তিনি। যদিও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ মনে করেন শুধু অভিযান চালিয়ে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব নয়, অভিযানে কাউকে দণ্ড দেওয়ার আগে অভিযোগ ভালোভাবে খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এমআর আসাদের রিপোর্ট। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী সেবা প্রদান বিষয়ে গণশুনানিতে অংশ নেন বিভিন্ন ব্যবসায়ী ও ভোক্তা সংগঠনের নেতারা। এতে বিভিন্ন অভিযানে হয়রানির প্রসঙ্গ টেনে আইনটি সংস্কারের পরামর্শ দেন তারা। কেউই আসলে ইনস্যুরেন্স দিতে পারে না কতদিন পর্যন্ত কোন পণ্যটা আপনাকে আপনার চাহিদা মতো
সেবা প্রদান করবে। সারা বাংলাদেশ থেকে এরকম অভিযোগ আসছে, একই ব্যক্তি বিভিন্ন জায়গায় গিয়ে একটার পর একটা কমপ্লেইন করছে এবং সে জরিমানা নিয়ে যাচ্ছে। পরামর্শ আমলে নিয়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামান বলেন, খাদ্য ভেজাল ও খাবারের দোকানে সার্ভিস চার্জ নেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ডায়াগনস্টিক সেন্টারের কমিশন বাণিজ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথাও জানান তিনি। ডাক্তারদের ক্লিনিকে বা ইভেন টেস্টগুলো যে দেয়, সেই টেস্টের একটা কমিশন, এটা কিন্তু প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার কিন্তু সেইখানে কমিশন একটা বাণিজ্য আছে। অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, কি ভোক্তা সংরক্ষণ পরিষদ, ভোক্তা অধিকার ফাউন্ডেশন, এবং তারা আপনাদেরকে অনেক ক্ষেত্রে নোটিশ করছে, লিগাল নোটিশ করছে এবং তারা আপনাদেরকে ম্যানিপুলেট করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ভোক্তা অধিকার নিশ্চিতে অভিযানই শেষ সমাধান নয়, কঠোর শাস্তির বিধান অনেক সময় হিতে বিপরীত হতে পারে। অনেক সময় কঠোর আইন, কিন্তু আইনের অনেক অপব্যবহার হয়। আমি নিজে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে দীর্ঘদিন বিচার করেছি এবং দেখেছি যে যে আইন যত কঠোর, সেই আইনের অধীনে মানুষকে এত বেশি নিষ্পেষণ করা যায় যে সেটার কোনো তুলনা নেই। সেবার মান নিশ্চিতে কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের তাগিদ দেন তপন কান্তি ঘোষ। এম আর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিশ্বে বাংলাদেশের সম্মান রক্ষায় মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। আর রাজনৈতিক প্রভাবে নিম্নমানের পণ্য যাতে রপ্তানি না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক করেছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফিদ মজুমদার। বিকেলে বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মান দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেজা খানের রিপোর্ট। ৫৩তম বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএসটিআই। এতে মানসম্মত পণ্য উৎপাদন ও সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরেন বিএসটিআই মহাপরিচালক জনেন্দ্রনাথ সরকার, শিল্প সচিব জাকিয়া সুলতানা ও এফভিসিসিআইয়ের প্রেসিডেন্ট জসিমউদ্দিন। মানের দিকে খেয়াল রাখতে হবে, পৃথিবীতে বহু জিনিস আছে, প্রিদিলেও নিতে চায় না, নিবে না। আপনার কমপ্লায়েন্স, আপনার কোয়ালিটি, আপনার স্ট্যান্ডার্ড যদি ঠিক না থাকে, আমার সন্তানকে যেটি আমি যে খাদ্য মুখে তুলে দিতে না পারি সেটি যেন দেশের কোনো প্রান্ত থেকে কোনো ভোক্তা এটা গ্রহণ করতে না পারে। ব্যবসায়ীরা যখন তার মানটিকে নির্ধারণ করবার জন্য বিএসটি এসে যাতে হয়রানির শিকার না হয়, তাই তাদেরকে আমরা ই অ্যাপ্লিকেশন সিস্টেমে আবেদন করার বিষয়টি নিশ্চিত করছি। শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার ভেজাল ও সিন্ডিকেটের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। কোনো প্রকার রাজনৈতিক প্রভাবে নিম্নমানের পণ্য রপ্তানি না করার তাগিদও দেন তিনি। কোনো রাজনৈতিক প্রভাবে যাতে কোন রকমের খারাপ মালামাল রপ্তানি করানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ইতিমধ্যে আমরা চিনি রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন পণ্যে আমাদের দুর্নীতির মধ্যে হয়েছে, কাজেই এই জিনিসগুলি না হয় সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। উন্নয়ন বাধাগ্রস্ত করতে নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। আপনারা আবার অগ্নিসন্ত্রাস করার জন্য আবার হুমকি ধমকি দিচ্ছেন, আজকে দেশের উন্নয়নের গতিধারাকে আপনারা ব্যাহত করছেন। ব্যবসায়ী সম্প্রদায় যারা রয়েছেন আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এইসব সন্ত্রাসের মোকাবিলা করতে হবে। কেউ আন্দোলন চায় না, শান্তিপূর্ণভাবে সবাই নির্বাচন চায়, নির্বাচন হবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। ভোটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে, যে সাংবিধানিক রয়েছে, কাজেই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে। আর যাতে অগ্নিসংযোগ না হয়, উৎপাদন যেটা বাধাগ্রস্ত না হয়, জনগণকে নিয়ে এগুলির মোকাবিলা ইনশাল্লাহ করা হবে। মানুষের জন্য মানসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকার বিএসটিআই কে আধুনিক ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। বিএসটিআই কে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে রূপান্তরিত করার জন্য যা যা করার দরকার তিনি তাই করছেন। নতুন নতুন যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে, জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আজকে নতুন অফিস স্থাপন করা হচ্ছে। এফবিসিসিআই সভাপতি বলেছেন চট্টগ্রাম থেকে ঢাকা এসে মাল পরীক্ষা, মালামাল পরীক্ষা করতে অনেক সময় লাগে, ইনশাআল্লাহ চট্টগ্রাম থেকে আর ঢাকা আসা লাগবে না। কারণ চট্টগ্রামে ইতিমধ্যে চট্টগ্রাম কক্সবাজারে বিএসটিআই শাখা সেখানে স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশের মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। ব্যবসায়ীদেরকে আজকে মনে রাখতে হবে যে বাংলাদেশের মানটা কোথায় আছে,
পণ্য উৎপাদন ও রপ্তানিতে ব্যবসায়ীদের সততা বজায় রাখার আহ্বানও জানান শিল্পমন্ত্রী। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বৈশ্বিক মন্দা মোকাবেলায় সরকারের আপদকালীন আপত্তি রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। জাতীয় এসএমই উন্নয়ন পরিষদের তৃতীয় সভায় এ কথা বলেন তিনি। আর শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আফেদ মজুমদার সরকারের রূপকল্প বাস্তবায়নে নারী উদ্যোক্তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের তাগিদ দিয়েছেন। পাশাপাশি বেকারত্ব নিরসনে প্রান্তিক উদ্যোক্তাদের করমুক্ত ঋণ সুবিধা দিতে এনবিআরের প্রতি আহ্বানও জানান তিনি। মনিরুল ইসলামের রিপোর্ট। এসএমই খাতের উন্নয়নে এনএসডিসির বিগত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের তৃতীয় সভার আয়োজন করে জাতীয় এসএমই উন্নয়ন পরিষদ। এতে এসএমই ফাউন্ডেশনের নিজস্ব ভবন, টাস্কফোর্স, প্রণীত নীতি ও কৌশল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করেন সংস্থার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। সভার বিভিন্ন এজেন্ডা তুলে ধরেন শিল্প সচিব জাকিয়া সুলতানা। কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচ ছাড়া আমাদের এই এসএমই ডেটাবেসই বলি, আমরা ঋণ ডিসবার্সমেন্টই বলি, এটা সম্ভব না। এটা আমরা অবশ্যই সমৃদ্ধ দেশ গঠনে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে এসএমই ও বিসিক কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এসএমই এবং বিসিক এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি খাতকে আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং এই খাতের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পে ঋণ দিয়ে তাদেরকে সচল করতে হবে। কিন্তু আমরা সেগুলি বিভিন্ন কারণে, বিভিন্ন অর্থের অভাবে আমরা এগুলি করতে পারছি না। রেমিটেন্স যোদ্ধাদের বিনিয়োগের জটিলতা দূর করা সহ সচেতনতার সৃষ্টিতে এসএমই ফাউন্ডেশন ও বিসিককে কাজ করার নির্দেশ দেন শিল্প প্রতিমন্ত্রী। আর বিটাককে নির্দেশ দেন নারী উদ্যোক্তা সৃষ্টিতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে। আমাদের দেশে অনেকেই বিদেশে চলে যায়, এদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে পাঠাতে হবে। এখানে আমাদের বিটাক, বিসিক, এসএমই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে এরা আসে বাড়ির থেকে, বিদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে বাড়িঘর করতেছে, আমাদের জমি নষ্ট হইতেছে। এরা যাতে এই টাকাটা ইনভেস্ট করে এখানে, তারা যাতে ইনভেস্ট করতে পারে, এই ব্যাপারে বিসিক এবং এসএমই ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমরা যদি তাদেরকে এখানে জমি বরাদ্দ দিয়ে, আমরা ঋণ দিয়ে যদি তাদেরকে উৎসাহ প্রদান করি, তাহলে এরা এই বাড়িঘরের পিছিয়ে টাকাগুলি না করে এরা প্রোডাক্টিভিটি আগে এই করে তারা সেখানে এই করতে লাভবান হবে। রপ্তানি বাজার বাড়াতে দূতাবাস সহ বিমানবন্দর এলাকায় প্রান্তিক উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের ব্যবস্থা করার নির্দেশনাও দেন শিল্প প্রতিমন্ত্রী। বেকার সমস্যা সমাধানে প্রান্তিক উদ্যোক্তাদের করমুক্ত ঋণ সুবিধা দিতে এনবিআরের প্রতি আহ্বানও জানান তিনি। যারা ক্ষুদ্র মাঝারি এবং এসএমইর যারা সদস্য, যারা উৎপাদিত তাদের পণ্য, এই পণ্যগুলো আমাদের বাংলাদেশের বিভিন্ন এমবেসিতে, বিশ্বের বিভিন্ন এমবেসিতে, বাংলাদেশের যে এমবেসি আছে সেখানে ডিসপ্লে স্থাপন করতে হবে। এসএমই খাতে এবং বিসিকে আমরা ক্ষুদ্র ঋণ দিই, সেক্ষেত্রে এনবিআর যে ট্যাক্স যেটা ধার্য করেছে অন্য কোনো সংস্থা নাই, কিন্তু এখানে সেই ট্যাক্সগুলি আমরা আলোচনা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছি, যাতে মকুব করা হয়। সভায় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নারী উদ্যোক্তা সৃষ্টিতে কামাল আহমেদ মজুমদারের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের নির্দেশনা দেন। আমাদের প্রতিমন্ত্রী সাহেব যে কথাগুলি বলেছেন, উদ্যোক্তা তৈরিতে নারীদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে স্মল এন্ড কটেজ ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে, এখানে এসএমই এর মাধ্যমে আমরা যেন তাদেরকে জীবন জীবিকার নানান দুর্যোগ সংকটে উৎপাদন অব্যাহতের পাশাপাশি সরকারের আপদকালীন প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। খাদ্য উৎপাদন থেকে শুরু করে, আমাদের সাথে থেকে শুরু করে, আমরা কিন্তু সেখানে থেমে নেই। আমাদের আগামী যে আপদকালীন প্রস্তুতি কিন্তু আমরা নিয়েছি, সেখানে সার কারখানা থেকে শুরু করে গ্যাস থেকে শুরু করে এভরিথিং। উন্নয়নের স্বার্থে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান শিল্পমন্ত্রী। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির জনসমাগম কিংবা আন্দোলনে সরকার ভীত নয়, চিন্তা তাদের সহিংসতা ও অরাজকতা নিয়ে, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংবিধান অনুযায়ী যথাসময়ই হবে জাতীয় নির্বাচন, একথাও বলেন তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেছেন সমাবেশের নামে সারাদেশে চাঁদাবাজি প্রকল্প খুলেছে বিএনপি। মাইনুল হোসেন পিনো রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সমাবেশ নিয়ে বিএনপি চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেন তিনি। এই সমাবেশ করার নামে
তারা সারা দেশে চাঁদাবাজি করছে। চট্টগ্রামের সমাবেশের নামে চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে চাঁদা নিয়েছে। একাত্তরে পাকিস্তানের গণহত্যা ইস্যুতে মার্কিন কংগ্রেসম্যানদের প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানান তিনি। মার্কিন প্রতিনিধি সভায় এই প্রস্তাব উপস্থাপন, এই জন্য মার্কিন কংগ্রেসম্যানদেরকে ধন্যবাদ জানাই। এদিকে সচিবালয়ে সড়ক বিভাগের বিভিন্ন সংস্থা ও অধিদপ্তরের প্রধানদের সঙ্গে সারা দেশে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন মন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের বলেন, অবকাঠামোর উন্নয়নে সন্তুষ্টি এলেও সড়কে শৃঙ্খলা ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ। সমস্যা আছে, এই যে বাস আমাদের চেষ্টা বাস। এক প্রশ্নে মন্ত্রী বলেন, বিএনপির সমাবেশ ঘিরে সরকার চিন্তিত নয়, যেটি ভাবনার বিষয় তা হচ্ছে সহিংসতা ও অরাজকতা নিয়ে। আমরা তো ভয় করি ওটা, যে আপনারা যখন আন্দোলন করতে গিয়ে সহিংসতার উপাদান যুক্ত করেন, সেটা নিয়ে আপনাদের ভাবনা আছে। এটা তো দেশের নিরাপত্তা, জনগণের জানমালের নিরাপত্তা ব্যাপার আছে। বৈশ্বিক সংকটে সাধারণ মানুষ কষ্টে আছে উল্লেখ করে কাদের বলেন, সবাই মিলে চেষ্টা করলে সংকট মোকাবিলা করা অসাধ্য কিছু নয়। চ্যালেঞ্জ অতিক্রম করে যেতে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সচেতন নাগরিক ফোরাম নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন। বিভিন্ন সময় দেশের সংবিধান ও গণতন্ত্র ধ্বংসের জন্য আওয়ামী লীগই দায়ী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার যারা সম্পূর্ণ অবৈধভাবে কোন নির্বাচনের মধ্যে দিয়ে শক্তি প্রয়োগ করে রাষ্ট্রকে ব্যবহার করে, রাষ্ট্র প্রতিষ্ঠানকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় বসে আছে, জোর করে আওয়ামী লীগের সরকার তার একটা দুঃশাসনে বাংলাদেশকে পুরোপুরিভাবে পঙ্গু করে ফেলেছে, ব্যর্থ করে ফেলেছে। বাংলাদেশে যাত্রা শুরু করলো যুক্তরাজ্যের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হেলিবারির শাখা। বেস্ট সার্ভিস লিমিটেডের উদ্যোগে রাজধানীর একটি হোটেলে শাখার উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। তিনি বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে হেলিবারি স্কুল। আর দেশের শিক্ষাক্ষেত্রে হেলিবারি অপসারণ অসাধারণ সংযোজন বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান। শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ পাবেন। 850 একর জমিতে প্রতিষ্ঠিত হেলিবারি স্কুলে আগামী বছর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে। শেষ করব মোহনা সংবাদ, আবার কিছু নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে ব্রুনেই, শেখ হাসিনা বলকিয়া বৈঠক, সরাসরি বিমান চালু সহ চারটি চুক্তি সই। সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনায় পিজিসিবির দুই কর্মকর্তা বরখাস্ত, দায়িত্ব অবহেলাকারী বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। হয়রানি বন্ধে অভিযান অব্যাহত রাখবে ভোক্তা অধিদপ্তর, দণ্ড দেওয়ার আগে অভিযোগ খতিয়ে দেখার পরামর্শ বাণিজ্য মন্ত্রণালয়ের। এবং বাংলাদেশের সম্মান রক্ষায় মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ শিল্পমন্ত্রীর, রাজনৈতিক প্রভাবে নিম্নমানের পণ্য রপ্তানিতে বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রীর। এই ছিল মোহনা সংবাদে, পরের সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।